আলাইকুম, আমি মিনহাজুর রহমান স্বাক্ষর, টিউটেলস বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসের কিউরি নিয়ে আলোচনা করব। কিউরি অর্থাৎ বিভিন্ন একটি নির্দিষ্ট আর কি কিছু নির্দিষ্ট ডাটাকে খুঁজে আলাদা আলাদাভাবে উপস্থাপন করাকে কিউরি বলে। অর্থাৎ ধরুন, এখানে আমি উদাহরণস্বরূপ বিভিন্ন একটি আর কি একটি কলেজের ক্লাস ইলেভেন অর্থাৎ ফার্স্ট ইয়ারের কমার্সের কিছু তো স্টুডেন্টের রোল দিয়েছি। এটা ধরেন একটি ডাটাবেস, তো এখানে আমার সেকশন এ বি মিশাল করা আছে। তো আমি যদি আপনি ক্লায়েন্ট আপনাকে চায় যে শুধু এ সেকশনগুলো আপনি তাকে আলাদা করে দিন বা আলাদা করে দেখতে চান, যদি শুধু এ সেকশনের ইনফরমেশনগুলো আপনি দেখতে চান, তাহলে আপনি এটাকে আপনি এখন বলতে পারেন যে আমি এগুলো ম্যানুয়ালি আলাদা একটা টেবিল ক্রিয়েট করে এটা দেখে দেখে তুলব। তো এভাবে অনেক সময় লাগবে, তাই কিউরি করার মাধ্যমে এটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। কিউরি বিভিন্ন টাইপের হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেসে 5 প্রকারের কিউরি রয়েছে এবং কিউরি আমরা অনেকভাবেই আর কি বের করতে পারবো। তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি কিউরি ডিজাইন, কিউরি ডিজাইন থেকে আমরা কিভাবে এই কিউরির কাজটি করতে পারি। আমরা যেহেতু শুধু এ সেকশনেরগুলো দেখব, টেবিলটি ওপেন করে কিউরি ডিজাইনে ক্লিক করব। এখানে যদি আমাদের একাধিক টেবিল থাকতো, আমরা একাধিক টেবিলকেও এক করে ডেটাগুলো কালেক্ট করতে পারতাম। তো যেহেতু আমার এখানে একটা টেবিল, তো আমি এখানে একটা টেবিলে অ্যাডিট করলাম, তারপর ক্লোজ করে দিলাম। এবার আমরা শুধু এ সেকশনের নেব, কিন্তু আমাদের বাকি যেই আর কি এই যে ফিল্ডগুলো রয়েছে এই সবগুলো ফিল্ডেই থাকবে, জাস্ট সেকশনের জায়গাতে শুধু এ সেকশনগুলো থাকবে। তো আমরা এখানে সব ফিল্ডেই ইনক্লুড করব। যদি আমরা এখানে কোনো ফিল্ড না রাখতে চাই, তাহলে এটাও আমাদের ইচ্ছার উপরে, আমরা নাও নিতে পারবো, সমস্যা নেই। তো যেহেতু আমি সব ফিল্ডেই নিলাম, তো এখন এখানে শোর মধ্যে সবগুলোই ক্লিক করা থাকবে। এখানে দেখুন ক্রিটেরিয়া, এইখানে আমাদেরকে শর্ত দিতে হয়। আপনাদের মনে আছে যে আমরা এক্সেলে ফর্মুলা ব্যবহার করতাম, ঠিক এই কিউরির মধ্যেও আমাদের কিউরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এখানে ক্রিটেরিয়া, এটাকে বলা হয় ক্রিটেরিয়া দিতে হয়। তো যেহেতু আমরা এখানে ধরুন আপনি এটা বুঝিলেন যে শর্ত টাইপের কিছু, তো যেহেতু আমরা সেকশন এই ফিল্ডের মধ্যে শুধু এ সেকশনগুলো দেখতে চাই, তো আমরা জাস্ট এ টাইপ করে আপনি অন্য জায়গাতে একটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক দুইটা কোটেশন চলে এসেছে, অর্থাৎ শুধু এ সেকশনগুলো দেখাবে। এখন যদি আমরা কিউরিকে এইভাবে রাইট ক্লিক করে ডাটা শিট ভিউ দেখতে চাই, তাহলে দেখুন এখানে শুধু আমাদের এ সেকশনেরগুলো ইনফরমেশনগুলো চলে আসলো এবং রোলেরও কোনো পরিবর্তন হয়নি এবং রোল অনুযায়ী নামও সব ঠিক এসেছে। অর্থাৎ যে এ সেকশন আছে এগুলোর একটি আলাদা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা বি সেকশনেরও আলাদা করে নিতে পারবো। যেমন ধরুন এই টেবিল থেকেই আবার আমরা ক্রিয়েট ট্যাবে যাই, কিউরি ডিজাইনে ক্লিক করলাম, আবার টেবিলটাকে অ্যাড করলাম, আবার সবগুলো নিলাম, এখানে দেখুন একটা টেবিল রয়েছে। এখানে যেহেতু আমাদের একটাই টেবিল, তাই কিন্তু একটাই অপশন আছে। আপনি যদি একাধিক টেবিল থাকে, তো একাধিক টেবিল এখানে চয়েস করে সেই একাধিক টেবিলের ফিল্ডও দিতে পারবেন, অর্থাৎ আমরা একাধিক টেবিল থেকেও কিউরি করতে পারবো। আমরা এখানে এবার ক্রিয়েটের মধ্যে বি লিখে এন্টার করলাম বা অন্য জায়গাতে ক্লিক করলাম, তো এখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা এখানে রাইট ক্লিক করে ডাটা শিট লিখলে দেখুন এখানে শুধু আমরা বি সেকশনগুলো দেখতে পাই। তো এটা আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করে দেখালাম, এটাকে বলা হয় কিউরি। তো কিউরি আমরা মাইক্রোসফট এক্সেসে আমি যেই পদ্ধতিটি দেখলাম কিউরি ডিজাইন থেকে বের করা, এটা খুবই সহজ পদ্ধতি, আর এটাকে বলা হয় সিলেক্ট পদ্ধতি। দেখুন এখানে আরও কয়েকটি টাইপের আছে, যেমন মেক টেবিল, অ্যাপেন্ডেড, আপডেট, ক্লোজ ট্যাব, ডিলেট। অ্যাপেন্ডেডে আপনার রেকর্ড অ্যাড করা যায়, অর্থাৎ
কিউরির মধ্যে আবার একটু নতুন রেকর্ড অ্যাড করতে পারেন, আপডেটে আপনি ওটাকে প্রতিস্থাপন করতে পারবেন এবং ডিলেটে আপনি কোনো রেকর্ডকে ডিলেট করতে পারবেন। এবং ক্রোস ট্যাব এবং মেক টেবিল এগুলোতে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন এগুলো বিভিন্ন শর্ত দিয়ে আপনারা কিউরিগুলো দিতে পারেন। তবে সাধারণত সিলেক্ট এই কিউরিটি খুব মানে সহজে বোঝা যায় এবং সহজে বের করা যায়। এবং কিউরির আপনারা হয়তো এসকিউএল এই কথাটা শুনে এসেছেন, এসকিউএল অর্থাৎ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ। আসলে কিন্তু কিউরি একটি ল্যাঙ্গুয়েজ যেটা আসলে আমরা যেরকম মাইক্রোসফট এক্সেসে কোনো কোড ছাড়াই কিউরি করতেছি, আসলে কিন্তু এটা কোড দিয়েও করা যায়। যখন আপনি একটি কিউরির মধ্যে রাইট ক্লিক করবেন তখন দেখবেন এখানে এসকিউএল ভিউ, এই এসকিউএল ভিউয়ে আপনি ক্লিক করার সাথে কিন্তু এখানে কোড দেখতে পারবেন। আপনার যদি মাই এসকিউএল ল্যাঙ্গুয়েজ জানা থাকে, অর্থাৎ এসকিউএল ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই কিউরি করতে পারবেন। এখানে কোডগুলো লিখে আপনি যে কোনো ডাটাবেস থেকে আপনি খুব সহজেই কিউরি করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা মাইক্রোসফট এক্সেসের অফিসিয়াল টিউটোরিয়াল দেখাচ্ছি শুধু অফিসিয়াল কাজগুলো নিয়ে, তো আপনি সহজভাবে কিউরি ডিজাইন থেকেই আপাতত কিউরি করা শিখেন, কারণ সেটা শিখতে এটা আপনার ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কাজে লাগবে, এখানে এটার কোনো তেমন কাজ নেই। আর বিভিন্ন ডাটাবেস থেকে কিভাবে এভাবে তথ্য আলাদা করে একটি আলাদাভাবে দেখানো হয় এটা তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। এখন দেখুন এখানে আমরা কিন্তু রাইট ক্লিক করলে এখানে সবগুলো অনেকগুলো ভিউ পাবো, এখানে আপনি ভিউগুলো দেখে নেবেন। এবং আমরা এখানে অল এক্সেস অবজেক্টে কিউরিসে ক্লিক করলে ও এখন আমি সেভ করিনি তাই হয়তো আসেনি, রিটার্ন এটাকে যদি আমরা সেভ করি তাহলে কিউরি ওয়ানে আমরা কিন্তু এখানে নামও দিতে পারবো। ধরুন এখানে এটা যেহেতু এ সেকশনে ছিল, হ্যাঁ তাহলে আমি এখানে এ নাম দিয়ে রাখলাম যেন আমি বুঝতে পারি। এখন দেখুন আপনি এখানে একটি টেবিল হিসাবে এই কিউরিটাকে পেয়ে গেলেন, এইভাবে আপনি বাকিগুলোও সেভ করে নিতে পারেন। এখন দেখুন এটা এ নামে একটা আলাদা টেবিল তৈরি হয়ে গেলো যেখানে শুধু এ সেকশনের ডাটাগুলো রয়েছে। তো এভাবেই আসলে কিউরিগুলো কাজ করা হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।